ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। সরাইলে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দিগন্ত পরিবহন যাত্রীবাহী বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শনিবার আনুমানিক 12:30 দিকে উপজেলা সদর ইউনিয়ন কুট্টাপাড়া হাইস্কুলের সামনে রামকুমার সড়কের মাথায় এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আরমান মিয়া নরসিংদী জেলার বেলাবু থানার গাঙ্কুল এলাকার মোহাম্মদ আলফাজ মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আনুমানিক 12:30 দিকে মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের দুটি গাড়ি সরাইল উপজেলা সদর ইউনিয়ন কুট্টাপাড়া এলাকায় পৌঁছালে দুটি গাড়ি ওভারটেক করতে গিয়ে কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে রামকুমার সড়কের প্রবেশ পথে একটি ছেলে মোটরসাইকেল দাঁড় করিয়ে মোবাইলে কথা বলছিল। এ সময় যাত্রীবাহী বাস দিগন্ত পরিবহনটি মোটরসাইকেল আরোহী চাপা দিয়ে মোটরসাইকেল আরোহী সহ খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়। পরে লোকজন এসে মোটরসাইকেল আরোহীকে খাদ থেকে উপরে তোলে আর এই সুযোগে বাস চালক পালিয়ে যায়। খবর পেয়ে সরাইল থানার পুলিশ ও হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে আসে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ও সেই সুখেন্দু বসু জানান, মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহন একটি গাড়ি কুট্টাপাড়া স্কুলে এলাকায় পৌঁছালে অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে পাশে একটি মোটরসাইকেল সহ খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তিনি আরো বলেন, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে। সরাইল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।